আমরা পৌঁছে গেছি 3rd অক্টোবরে। আজকে হিরো যে ইভেন্ট হওয়ার কথা ছিল সেই দিন আমরা পৌঁছে গেছি। আজকে সেকেন্ড ডে হিরো ইভেন্টে। আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি সবে। তো এখনই বেরালাম, দাদার সাথে পরিচয় করিনি। যে আমাদের সবাই যাকে ফেসবুকে দেখেছে, ভিডিওটা দেখেছে, সে আজকে আমাদের পুরো সামনে। তো যাই হোক, আরও ইন্ট্রোডিউস করাবো ওখানে গিয়ে, একটু লেট হয়ে গেছে। তো আমাদের মধ্যে মোটামুটি সবাই চলে এসেছে। দাদারা এসছে বগুড়া থেকে, আর এটা আমাদের ফুটবল, আর এইদিকে বিশ্বরূপের সাথে আছে, এদিকে সাহিল রয়েছে, সাহিল ব্লগস। যাই হোক, চলো ডাইরেক্ট গিয়ে গ্রাউন্ডে গিয়ে দেখা হচ্ছে। ইতালির এক ব্যক্তি আমাদের লাদাখ থেকেও ওপরে তিনি বাইক নিয়ে গিয়েছিলেন, সে ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন, সে গিনিস বুকে নাম তুলেছিলেন, যেখানে মানুষ নিঃশ্বাস নিতে পারেন, অনেকেই জানে, যেটা খাটদুমলা টক, যেখানে এমনি নর্মাল যে আমি এইভাবে কথা বলছি, এইভাবে কথা বলা তো দূরের কথা, পুরো নিজে ঝিমিয়ে যেতে হয় নিজেকে। তা তার থেকেও ওপরে সেই ইতালির ওই ব্যক্তিকে ক্রস করে আমাদের এই দাদা, যার নাম হচ্ছে সুব্রত বড়াল, যাকে আপনি গুগলে সার্চ করলেই এক নামে পাবেন, ফেসবুকে সার্চ করলেও পাবেন। সে কলকাতার বুকে প্রচণ্ড ফেমাস। তো এখানেও যারা যারা বড় বড় রাইডার আছে তারা এনাকে সবাই চেনেন। তা ইনি 2016 সালে ওয়ার্ল্ড রেকর্ড যে ইতালির যে ব্যক্তি গিয়েছিলেন তাকে ব্রেক করেছেন, যেটার নাম হচ্ছে এক্স ড্র্যাগস। এই প্রথম যেরকম আমি লাইভে বলেছিলাম এবং তোমরা সবাই জেনেছো যে এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রফেশনালভাবে এক্স ড্র্যাগস রেস একমাত্র হিরোই কিন্তু প্রথম আনলো। তা এর জন্য অবশ্যই আমার তো এটা খুব ভালো লেগেছে, এবং আমার যে টিম আছে স্মোকি রাইডার্স, তো ওরাও প্রচণ্ড খুশি এটার জন্য। X-Team 160 তোমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারো, কারণ এর যে ইনিশিয়াল একটা পাঞ্চ রয়েছে এটা একটু গুড রয়েছে। তো বেশি কিছু বলবো না, এবার একটু চলো বাইকটা আমি একটুখানি প্র্যাকটিস করি, তারপর শুধু তো আমাদের এখন স্টান্টিংয়ের সময় চলে এসছে। তা এখন গৌতম সবে একটা গাড়ি ট্রায়াল দিচ্ছে, বহু বছর পর প্র্যাকটিস, খুব ট্রায়াল চলছে, কিন্তু খুব ভালো লাগছে জিনিসটাকে আবার নতুন করে আর কি মানছে। যাই হোক, দেখো, এনজয় করো, দেখা যাক স্টান্ট কতদূর কী হয়। তো 3.5 বছর পর আমি এই গ্রাউন্ডের মধ্যে এখন স্টান্ট করতে চলেছি, সেটা হচ্ছে হিরোর পক্ষ থেকে। তো নার্ভাস বলবো না, কারণ অনেক দিন প্র্যাকটিস হয়নি, সেই হিসেবে একটু তো প্র্যাকটিস তো করতেই হয়। আমি প্র্যাকটিসটা আগে করে নিয়েছি, তারপরে এখন কোম্পানির যে ক্যামেরাম্যান আছে তারা টেক দেবে। তো জিনিসটা খুব ভালো লাগছে যে যেখানে আমি প্র্যাকটিস করেছি এই 10 বছর 11 বছর ধরে, সেই জায়গাতে আবার আমি কোম্পানি থেকে করছি, হিরো থেকে করছি। তো তোমরা দেখতে থাকো, স্টান্ট এনজয় করতে থাকো। We'll be right back.
আমাদের স্টান্টের শেষ সময় চলে আসছে, শেষ হয়েও গেছে, ব্লগের শেষ সময় চলে আসছে। তা তোমার এক্সপিরিয়েন্স কিছু জানবো, আজকে বড়ালদার সামনে প্রথম তুমি স্টান্ট করলে। তো আমার এক্সপিরিয়েন্স আগে আমি বলি, খুব সুন্দর হয়েছে। মানে আমার ওপিনিয়ন, যেহেতু আমার প্র্যাকটিস বহু বছর নেই আর যেহেতু হ্যান্ড ব্রেক নেই, তার জন্য যেটুকুনি করেছি 20 মিনিটের মধ্যে ঠিকঠাক। এবার সত্যি কথা বলতে, নিজের ভালো না খারাপ নিজে কিন্তু বোঝা যায় না, সেটা পাবলিক ভালো বলতে পারে। পাবলিকের আগে জিজ্ঞেস করবো, তার আগে যেটা আমাদের এখানকার হিরোর যে গেস্ট, সেই গেস্টকে আমি আজকে আমি তার সামনে এই স্টান্টটা করতে পারি। আমি বিভৎস হ্যাপি যে আমি কখনো কোনো শোয়ে এত হ্যাপি হইনি। আমি দাদাকে কিছু বলবো যে দাদা কিছু কেমন লাগলো দাদা? আমি তো স্পেল বাউন্ড হয়ে গেছি, আমি খালি ভাবছি গৌতমের শরীরে কটা দাগ আছে, এটা আমার জানার খুব ইচ্ছা। যেন এরকম ভয়ানক স্টান্ট বাপরে বাপ চোখের সামনে, কেটি আমি এর আগে দেখেছিলাম। আর ওকে একটু কয়েকদিন আগে, মানে বছর 2-3 আগে আর কি, হাওড়াতে টর্নেডোর প্রোগ্রামে দেখেছিলাম। কিন্তু সেই গৌতমের এই গৌতমের পারফরমেন্স অনেক তফাৎ, কারণ এইখানে অতটুকু ড্রেস ফ্রেস ছিল, ওখানে দেখি এমনি গেঞ্জি পরে করে দিচ্ছিল। তো যাই হোক, গৌতম শিল্পটাকে যদি বাঁচিয়ে রাখতে পারো, পরের জেনারেশনকে দিতে পারো, তাহলে ভালো হয়। কেন স্টান্ট কিন্তু সারা বিশ্বে, মানে স্পেশাল ক্যাটাগরিতে কিন্তু আমাদের ভারতবর্ষ বাদ দিয়ে অনেক জায়গাতে ইলিগাল, মানে ঠিকঠাক গিয়ার প্রোটেকশন নিয়ে করলে আমাদের পড়া দেশ আর কি, মানে অনেক কিছুই করতে পারি না সুযোগ থাকা সত্ত্বেও। সেরকম একটা জায়গা যদি পরের জেনারেশনকে দিয়ে দেওয়া পারো, তার চেয়ে ভালো কিছু নেই। স্মোকি রাইডার্সকে, হিরোকে বিশেষ ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। একদম একদম দাদা, তোমার তোমার সাপোর্ট, তোমার সাপোর্ট থাকলে তবে। আর আর একটা কথা, আর্মির একটা বিখ্যাত কথা আছে দেখবে, সেফটি অন রোড সেফটি ইন হাউস। একদম, যা কিছু মনে করবে, উল্টো দিকে যে ক্যামেরা নিয়ে বসে আছে তার কথা, আর বাড়িতে যিনি অপেক্ষা করছেন তার কথা মাথায় রাখবে। একদম একদম। আমি জিজ্ঞেস করবো যে এখানকার যে পাবলিক, তাদের কেমন লাগলো? একদম মন থেকে বলবে, যদি বাজে লাগে বাজে, ভালো লাগলে ভালো। কি বলছো সবাই? ভালো। ওকে, তো ভালো লাগার জন্য একবার আমার কথা থেকে একটুখানি কথা মিলাও। স্মোকি রাইডার্স হিপ হিপ হুররে, স্মোকি রাইডার্স হিপ হিপ হুররে, স্মোকি রাইডার্স হিপ হিপ হুররে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের কৃষ্ণনগর জিপি হিরোর যে ওনার রয়েছে, সেই আমি মালিকের কাছে আমি কিছু কথা শুনবো, মানে স্টান্টের ব্যাপারে। তো আমি জিজ্ঞেস করবো যে স্টান্ট কেমন লাগলো, কারণ তুমি আমাদেরকে দিয়ে করিয়েছিলে সেই গাবতলা মাঠে, আজ থেকে নেই করে 10 বছর প্লাস, ঠিক আছে, 10 বছরের বেশি যুগ, এক যুগ পর। তা এবার তোমার কেমন লাগলো আজকের এই স্টান্টের? যেটুকুনি করেছি ওইটা একরকম ছিল, এটা টোটালি ডিফারেন্ট থাকলো, তাই আলাদা। সেই হিসেবে তোমরা বলো যে এই জিনিসটা, প্রোগ্রামটা আমরা যেটা করতে পেরেছি, সেটা কিরকম লাগছে, মানে লোকের আরও আর তোমাদেরও বা কেমন লাগছে? একদম, আমি এই ভিডিওতে এই নিয়ে চারবার বলছি, এখন যতটাই বলবো ততটাই কম হবে। এর যে সেট আপ করেছে, আর আমি আগেও বলেছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে এই এক্স ড্র্যাকটা যেটা করেছে, সেটা কিন্তু এই প্রথম হিরোই কিন্তু এখানে আমাদের নদীয়াতে প্রথম করলো। তো বেঙ্গলেই ফার্স্ট? হ্যাঁ, এই ফার্স্ট হলো। তো আমি বলবো যে এরকম যেন প্রত্যেক বছর এরকম করে যেন কোনো একটা ইভেন্ট হয়, আর আমরা ততটাই আনন্দ উপভোগ করতে পারবো। যে বড় কথা শুধু বলে আমি কই ক্যামেরায়, আমি কই ক্যামেরায়, আমি কই। তো আমি তাকে জিজ্ঞেস করবো তার কেমন লাগলো এই স্টান্টের, যেটুকুনি দেখুন। এবার হট করে কি করে বলবো, দ্বিতীয় কথা হচ্ছে এরকম একটা রাইড যেটা করা হয়েছে আর কি, সেটা ওয়েস্ট বেঙ্গলের প্রথম। আমরা হচ্ছে মানে লাকি যে আমরা এই জিনিসটাকে পেয়েছি, কোম্পানি আমাদের সুযোগ দিয়েছে, হিরো সুযোগ দিয়েছে আমাদেরকে করার, বা তারপরে তোমাদের এত সাপোর্ট পেয়েছি, বাকি কাস্টমারদের সাপোর্ট পেয়েছি, তোমরা সাপোর্ট দিয়েছো আমাদেরকে, সবাই মিলে অনুষ্ঠানটা করেছি। আর তোমাকে নিয়ে কি বলবো, তোমার রাইড তো আলাদা রকম রাইড হয়, গিয়ে দেখলাম ওখানে মোটামুটি আমার টায়ার প্রসেস করে দিয়েছো, ঠিক আছে, আমার টায়ার প্রসেস করে দিয়েছো, বাট তোমার রাইডটা আমরা এনজয় করি, আর যদি বলতে পারবো না তোমার রাইডটা এনজয় করি, তোমার কাজ করে যাও, একদম আমাদের গাড়ি বাকি কাজ করো, একদম 100% আমাদের কাছ থেকে সাপোর্ট থাকবে, একদম। তা এখন টাইম হয়ে গেছে আমাদের টিফিন খাওয়ার, এই হচ্ছে আমাদের টিফিন, আর ওদিকে চলছে ড্র্যাগ রেস। ড্র্যাগ রেস আমাদের স্মোকি রাইডার্সের সব মেম্বারটাই গেছে, কিন্তু গৌতম যায়নি, কারণ ও স্টান্ট করে খুব হাঁপিয়ে গেছে, ছোট্ট একটা ভুড়ি বানিয়েছে, সেই ভুড়ির জন্য হাঁপিয়ে গেছে ও। এই যে আমি ক্যামেরার পেছনে লুকাতে চাই। যাই হোক, আমরা এখন টিফিন মিফিন করে সবাই মিলে এখন বাড়ির দিকে যাবো। তো ব্লগ আর বেশি বাড়াবো না, এখানে ব্লগটা শেষ করবো। তোমাদের অবশ্যই কেমন লাগলো সবাই কমেন্টে বলবে, অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবে, ইনফরমেটিভ কিছু থাকলে শেয়ার করবে, আর চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর খুব বড় বড় লাইক করো। প্রত্যেক ভিডিওতে যেটা আমি বলি সেটা এই ভিডিওটাও প্রযোজ্য, ভিডিও ভালো না লাগলে আনলাইক। চলো, ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মন্ত্রীজি, আপকো ক্যা খেয়াল হ্যায়? আমি একটু অন্য কথা বলতে চাচ্ছি, লাদাখের ভাষায় তুমি টিফিন পেয়েছো এবং হেভি টিফিন, লাদাখের ভাষায় একটুখানি বলো। আরে বলো কি,
Okay.